¿Qué horas? দুপুর বেলা ছাগলগুলো আমি ওই ডিগির পাড়ে বাঁধছি, তো ছাগলগুলো অনেকক্ষণ থেকে মানে ইয়া করতেছে, আমি এখনো যাই নাই, তো সোহাদকে বললাম, ও হচ্ছে আমার দেবরের ছেলে, তো ওকে নিয়ে যাচ্ছি ছাগল আনার জন্য, ও আগে আগে চলে গেছে, আমি একাই যেতে পারতাম, তো ওকেও সাথে নিলাম, ও একা একাই খেলতেছিল, মনতাহা নাই, তা যা কই জানি গেছে, দেখুন ও আগে চলে গেছে। এই যে মুন্তা ওখানে কার ছাগলের বাচ্চা জানি নিয়ে দাঁড়াই আছে, আমাকে ডাকতেছে, হ্যাঁ আসো আমি এই যে ছাগল নিতে যাই, এখান থেকে বোঝা যাচ্ছে না, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, এটা তো আমি আপনাকে আগে আপনাদেরকে ভিডিও দিছিলাম, এটাকে আমরা আমাদের বলে বান্ন ডিগি, তো ডিগিটা আগে আমি শুনছিলাম আমার হাজব্যান্ডের মুখে যে অনেক বড় ছিল, এই যে এই পুকুরটা দেখতেছেন মাঝখানে একটা পাড়, এটা এটার সাথে মিলিত ছিল, বাবা এটা না এই যে ওইগুলা, আর সামনে আরো আছে ওই পুকুর, মানে সবগুলা মিলাইয়ে একটা পুকুর ছিল, তো এখন যার যার ভাগ নিয়ে নিজ নিজ পুকুর বানাইছে, তার জন্য এখন আর এটা বান্ন নাই, বান্ন ডিগি নাই, এটা এখন মানে ছোট হয়ে গেছে, তারপরে যথেষ্ট বড় আছে, তো আমি ছাগলগুলো এখানেই বাঁধছি, কি করব ছাগলের অনেক কষ্ট, খাবার নেই, ওই ছাগলের কাছে যাই দাঁড়াই আছে কিভাবে নিবে, এখন ছাগলগুলোকে নিয়ে যাই বাসায় পানি খাওয়াবো, আমরা তো গ্রামের মানুষ, ছাগল পালতে হবে, কারণ ছাগল না পাললে হবেই না, কি ছাগলটা উঠাই দিতে পারছো না, উঠাও ইয়াটা উঠাই যাও, সৎকে বলতেছি ছাগলের খুঁটটা উঠাই দেওয়ার জন্য যেটা দাবা নিয়ে আছে, যাও তুলো নিচে নামো, দেখি সোয়াদ তুলতে পারে কিনা, ইস এই তুলে ফেলছে সোয়াদ, আসো উঠো উঠো, এটারও তুলবে সে, দেখিও পড়বে নাকি, তো আমি যখন আসছি ভাবলাম একটু পানি টানারে যাই, পানি টানার অনেক সুন্দর, আমি যখন প্রথম আমার বিয়ে হয় তখন এক দেড় মাস পরে মনে হয় আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে আসছিল গোসল করার জন্য, তো আমি অনেকটা পানি খেয়ে ফেলছিলাম, মানে পানিটা খাওয়ারও কারণ আছে, কারণ আমি সাঁতার জানি না, এই সৎকে আমি ভিজাই দিলাম পানি দিয়ে, অনেক ভালো লাগলো, কি এটার খুঁটটা উঠাও নাই কেন, উঠাও উঠাও উঠাও, দাও আমাকে দাও আমি উঠাই, ইস দুইজনে তুললাম, এই যে মুনতাহা ডিগির ওই পারে বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে, আমি ছাগলগুলোকে এখন পানি খাইতে দিলাম, কি দেখি দেখতে ডাকছে বলো।